গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বোধহয় বাজে 11:30, এখনও 12টা বাজেনি, তাই বললাম গুড মর্নিং। তো সকালে সমস্ত কাজ, মানে রেগুলার যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে ঠাকুরকে সেবা দিলাম। দেখলে সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখনও রান্নার কিছু আমার রেডি করা হয়নি। আমি ছেলেকে, ওখানে ক্লাস চলছে, তো তার ফাঁকে ফাঁকে এসে আমাকে একটু একটু করে মানে সমস্ত কিছু করতে হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে আর এখনও রান্নার কোনো জোগাড় করিনি, কিচ্ছু রেডি করা হয়নি। এখানে জাস্ট ভাতটা বসিয়েছি, এই যে ভাতটা ফুটছে, আর এই যে মাছটা, এটা হলো বাটা মাছ, এটা বরফ কাটাতে রেখেছিলাম জল দিয়ে, এখন তো এই বরফ কাটেনি, তাও আমি তুলে নেব, দুটো মাছ তুলে নেব আমার আর আমার ছেলের জন্য, নিয়ে এটা ফ্রিজে ভরে দেবো, দিয়ে এটা একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। ছেলের ক্লাসের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে কদিন দুপুরে সেরকমভাবে রান্নাও করতে পারছি না, আর ভিডিও শ্যুট করা হচ্ছে না। আমি বললাম দুপুরবেলা রান্নাও করতে পারছি না, আমি যা হোক করে একটা কিছু রান্না করে নিয়ে খাওয়ার মতো। এই ফ্রিজে সবজি রয়েছে অনেক রকম, কিন্তু রান্না করতে পারছি না। রবিবার দিনকে তো বাজারে যেতে পারিনি, মঙ্গলবার দিন বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে পমফ্রেট মাছ আর বাটা মাছ নিয়ে এসেছিলাম। পমফ্রেট মাছ মঙ্গলবার একটা দুটো করে ভাজা খাওয়া হয়েছে, এখনও ফ্রিজে আছে। তো পমফ্রেট মাছগুলো থাক, আমি ভাবলাম আজকে বাটা মাছ দুটো বার করে করি, তো বাটা মাছগুলো বার করলাম। কালকে মাছ করিনি, তাকে ডিম খেয়েছিলাম। মাছও রোজের ভালো লাগে না, মাছ এক এক দিন ডিমও খেলেও ভালো, ডিম বা নিরামিষ খেলেও ভালো লাগে। তো মাছগুলো যেহেতু রয়েছে আমাকে করে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে বেশি দিন ফ্রিজে রেখে দিলে। তো দেখি কি রান্না করি, তারপরে রেডি করে আমি দেখাচ্ছি কি রান্না করি। চলো আগে ঝটপট করে রান্না রেডিগুলো করে নিই, কি রান্না করবো এখন আমি ঠিক করতে পারিনি, দেখা যাক কী করি। তো দুপুরে রান্নার জন্য আমি সেরকম কিছু রেডি করিনি আজকে, একদম সিম্পল। আজকে কেন, কদিন ধরেই ওরকম একরকমই রান্না করছি, সিম্পল রান্না। এই যে একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হবে, আর এটা হবে পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর এখানে মাছটা তো দেখলেন নুন হলুদ মাখালাম, মাছটা বরফ কাটিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা হবে ভাজা, যখন ভাত খাবো তখন ভাজা হবে। আর এখানে তো ভাত হচ্ছে, ভাত হতে হতেই আমার রান্নার রেডি করা হয়ে গেছে। তো তরকারিটা বসানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর ওতে ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে ডাঁটাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেগুন আর আলু, দিয়ে একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। তো তরকারিটা বসানোর আগে ডাল করেছিলাম, সেটা দেখায়নি, মসুর ডাল, নর্মাল মসুর ডাল করেছিলাম, তরকারিটাই যা শেয়ার করলাম। ডাল তো রোজেরই করি একই রকম ডাল, তো যাই হোক এবার একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাবার পর সবজিগুলো, তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ না হয়। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এখানে তরকারিটা আমার করে নামানো হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি, তো মাছ ভাজা হয়ে গেলে আমরা খেয়ে নেব। তো তারপরে আবার সন্ধ্যেবেলা ফিরছি। গুড ইভিনিং, আমি সন্ধ্যেবেলা এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করতে। বিকালবেলা ছেলেকে পড়াতে পড়াতে আমি তখন রুটিটা করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি রাত্রে রান্না করতে, মানে রুটিটা হয়ে গেছে, রুটির সঙ্গে যেটা খাবো সেটা করব। তো আজকে রাত্রে আমাদের রুটির সাথে হবে চিকেন, রাত্রে রুটিতে চিকেন খেতে ইচ্ছা করেছে, তো চিকেন এনেছে, আর চিকেনটা করব আলু দিয়ে আর রুটি। রুটি হয়ে গেছে, রুটি করে রেখে দিয়েছি। ও হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়নি, এই হটপটটা আমি নতুন কিনেছি,
রোববার দিন গিয়ে কিনে এনেছি, ওটা দেখানো হয়নি, ব্যবহার করে ফেলেছি বলে আর দেখানো হয়নি। এই যে এটা মিল্টনের একটা হটপট, এটা কিনেছি। আর এই যে রুটি হয়ে গেছে, রুটি করে এর মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না বলে ওই জন্য, আর যা ঠান্ডা পড়েছে রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা রান্না করতেও অসুবিধা হচ্ছে, তাই জন্য ভাবলাম একটা হটপট কিনে নিই। তো রুটিটা তাড়াতাড়ি করে রেখে দিলে রুটিটা গরমও থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে মাংস আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো, মাংসটা ধোয়া হয়ে গেছে, এতে আছে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট, আর এটাতে আদা বাটা। আদা আমার আগে বাটা ছিল, তো এটাই বার করে নিলাম। আর এটা হলো ধনে পাতা, যখন মাংস করবো তখন দিয়ে দেবো। মাংসটা আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার খালি বসিয়ে দেবো। তো চলো এবার তাড়াতাড়ি মাংসটা বসিয়ে, তো মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে মাংসটা হবে একদম কষা, যেহেতু রুটি দিয়ে খাবো, কোনো ঝোল দেবো, ঝোল করবো না। তো প্রথমে তেলের তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ, তেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজতে দিলে পেঁয়াজটা লাল হতে চায় না, তাই জন্য আমি পরেই টমেটোটা দিই। টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নুন দেবো। নুন দেওয়ার পর ভালো করে ওটা নাড়াচাড়া করবো, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর মাংস কষাতে কষাতেই টমেটো গলে যায়, আগে থাকতে টমেটো নরম করারও দরকার নেই। যাই হোক, এবার ওতে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তার মধ্যে আমি যা যা গুঁড়ো মশলা অ্যাড করি সেগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। তো আমি মাংস তো বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, মাংসটা আমি দিই হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো। নুন তো আগে একটু দিয়েছি, আবার মাংসটা যখন দেব তখন আবার পরে দেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, এই মশলা থেকেও তেল ছেড়ে এলে আমি মাংসটা ওর মধ্যে তুলে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার ওতে আমি দিয়ে দিলাম আলুগুলো আর মাংস। আমি আগেই বললাম মাংসটা যেহেতু কষা হবে, তাই আলুটা আগেই দিয়ে দিলাম, যাতে মাংসটা সেদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এতে তো আমি কোনো জল দেব না, মাংসটা কষানোর মধ্যে দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে, তাই জন্য আলুটা আমি দিয়ে দিলাম একসাথে। মাংসটা নাড়াচাড়া করে নিয়ে ওতে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি মাংস ঢাকা দিয়ে দিয়েই করি। আমি আগে অনেকবার করেছি রান্না মাংস, তো দেখিয়েছি যে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করি। মাংসটা একবার করে নাড়াচাড়া করব আর চাপা দিয়ে দেবো। আর মাংসটাতে আগে নুন দিয়ে দিয়েছি বলে মাংসটা থেকে অনেক জল বেরোচ্ছে, ওই জলেতেই মাংস আলু দুই সেদ্ধ হয়ে যাবে। আমি দেখো আমি একটুও জল দিইনি, তাও মাংসটা থেকে এতটা জল বেরিয়েছে। তো কষাতে কষাতেই জলটা সব টেনে নেবে মাংসতে, জলটা অনেকটা কমে গেছে মাংসটা কষাতে কষাতে। আর একটু নাড়াচাড়া করে নেব, মানে আর একটু ঢাকা দিয়ে কষাবো মাংসটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ না হয়। তো তারপর নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে যাবে মাংসটা নামিয়ে নেব। আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে, রাত্রে রুটিতে খাবো, তাই একদম কষা কষা করেছি, এরকম করেছি। মাংসটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে নেব। আর এখানে আমাদের খাবার, তিনজনেরই খাবার নিয়ে নিয়েছি, খালি মাংসটা তুলে নেব। আজকে এই যে নতুন করে সন্দেশ এনেছিল, এ থেকে খাওয়া হয়ে গেছে, আবার রুটি খেয়ে যদি খেতে ইচ্ছা করে সেটা তখন আবার খেয়ে নেব। চলো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো
তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং সুস্থ থাকো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।